হ্যালো বন্ধুরা যে যেখানেই আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আরও একটি অন্য রেসিপি নিয়ে আমি আবারও হাজির হলাম একদম ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি আজ করে দেখাবো এই নাস্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে রেসিপিটা তাহলে শুরু করা যাক এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই নিলাম হাফ কাপ সুজি ও এক কাপ ময়দা চার চা চামচ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টির পরিমাণ বাড়াতে বা কমাতেও পারেন নারকেল কুচি দিলাম হাফ কাপ একটা ডিম দিলাম এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা করে নিচ্ছি সমস্ত জল একবারে দেওয়া চলবে না এখানে আমার জল লেগেছে টোটাল হাফ কাপ মিশ্রণটা খুব ভালোভাবে হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে এবার এগুলি ভেজে নেব আমি এখানে ছ চামচ রিফাইন্ড অয়েল দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এগুলি দিয়ে দিচ্ছি এটা সমস্তটাই করব মিডিয়াম ফ্লেমে এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি আর এক সাইড ভালোভাবে ভাজার জন্য বন্ধুরা লক্ষ্য করুন এগুলো কেমন সুন্দরভাবে ফুলে বড় হয়ে গেছে দুই সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এগুলো এক একে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এবার কি এবার তো শুধু পরিবেশনের পালা দেখুন বন্ধুরা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঝটপট আমি বানিয়ে ফেললাম একটা মজাদার নাস্তা এটা কিন্তু চটজলদি ঝামেলা ছাড়াই হয়ে যায় তাই বন্ধুরা আমি চাইবো আপনারাও বাড়িতে তৈরি করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান আমার মনে হয় কেউই কিন্তু নিরাশ হবেন না এটা বারবার খেতে ইচ্ছে করবে যে যেখানেই আছেন সকলে খুব ভালো থাকবেন অন্য রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব বিদায় নিলাম ধন্যবাদ